Bismillahirrahmanirrahim. এটা কি শোনা যায় শোনা যায় না ওটা উঠা দেন জি দুঃখিত এই আপনার কারিগরি দিকগুলো মাঝে মাঝে অনেক প্রবলেম সমস্যা ঘটায় আর কি যাই হোক বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যিনি তার ছাত্র জীবন থেকে গণতন্ত্রের জন্য একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সমাজ বাংলাদেশ নির্মাণের জন্য লড়াই করছেন আমাদের জাগপার সংগ্রামী সভাপতি খন্দকার লুৎফর রহমান সাহেব এই আলোচনা সভায় আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় যার নেতৃত্বে আমি ছাত্র সংগঠন করেছি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাহেব জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বিশেষ করে আপনার 7ই নভেম্বরের তাৎপর্য নিয়ে কথা বলেছেন প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন এবং বর্তমান রাজনীতি নিয়েও কথা বলেছেন সেজন্য কথাগুলো অনেক এখন আপনার কথা বলার পরিসরটা সীমিত হয়ে এসছে আমি আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাতে চাই আমার সালাম জানাতে চাই সেই মহান নেতাকে যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আমাদেরকে একটি নতুন দেশ একটি নতুন রাষ্ট্র একটা জাতি নির্মাণের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আমি একই সঙ্গে আজকে শ্রদ্ধা জানাতে চাই আমার বিশেষ করে আমার সম্মান জানাতে চাই আজকে জাগপার প্রয়াত চেয়ারম্যান জনাব শফিউল আলম প্রধান সাহেবকে তাকে হারিয়ে আমরা একজন সচ্চা দেশপ্রেমিক একজন সাহসী নেতাকে হারিয়েছি আমরা হারিয়েছি আমাদের ইতিমধ্যে আমার পাশে যিনি বসে আছেন মোস্তফা জামাল হায়দার তার দল জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমাদের একসময়কার কিংবদন্তির ছাত্র নেতা শ্রমিক নেতা কাজী জাফর আহমদ সাহেবকে আমরা অনেককেই এর মধ্যে আরো হারিয়েছি তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা আমার সম্মান আমি নিবেদন করছি প্রিয় বন্ধুগণ আমি গত কয়েকদিন আগেই আপনার একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমরা একটা দুঃসময় অতিক্রম করছি আমরা একটা নষ্ট সময়ে মধ্যে পড়ে গেছি এবং নষ্ট নেতৃত্বের মধ্যে পড়েছি আপনার খনার বচন আছে একটা খনার বচনটা হচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় খনার বচন কিন্তু আমরা হাজার হাজার বছর ধরে মানুষের যে চিন্তা ভাবনাগুলো চেতনা থেকে উঠে আসা সত্য কথাগুলো তার মধ্যে এই কথাটা অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট যে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় কি অবস্থা দেখেন আজকে একেবারে এত অ্যাপ্রোপ্রিয়েট আজকে মিলে যায় আজকে রাজা এমন হয়েছে যে আমাদের সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার শক্তিও তার নেই আপনারা দেখুন আমি আজকে কিছুক্ষণ আগে আপনার উত্তরা থেকে আসছিলাম আমি তো উত্তরায় অনেক দূরেই থাকি তারপরে আমি দেখছি আপনার যে শুক্রবার দিন কোনোদিন আপনার 30 থেকে 40 মিনিটের বেশি সময় লাগে না
আজকে দেখি রাস্তা দুই ধারে একেবারে বোঝাই ট্রাফিক। কারণটা কি, যে টুঙ্গিতে যে আপনার উত্তরা থেকে টুঙ্গি যাওয়ার যে ব্রিজ, ওইখানে একটা ওভারব্রিজ নাকি আপনার ভেঙে পড়েছে, ওটা এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি, হাজার হাজার গাড়ি আপনার দাঁড়িয়ে আছে। এটা একটা সাধারণ কথা হচ্ছে, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, প্রতিদিন। আমি যখন আপনার কোর্টে যাই, কোর্ট থেকে ফিরে আমার 3 ঘন্টা লাগে, এখানে আসি অথবা আপনার পার্টি অফিসে নয় পড়লে তো ফিরে যাই 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। ভয়াবহ একটা পরিস্থিতি। এটা কিন্তু একটা সাধারণ মানুষের বিষয়গুলো এটা দেখার ব্যাপারটাতে, কষ্ট তো সাধারণ মানুষ পাচ্ছে, প্রজা পাচ্ছে কষ্ট। এই যে আপনার দাম বাড়ালো, তেলের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, ডিজেল ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্যবহার করে? আপনার পরিবহন, বাস, ট্রাক, বড় পশ গাড়ি, আমাদের ফারাজ সাহেবের পাজেরো, এগুলোতে কিন্তু আপনার ডিজেল ব্যবহার হয় না, ডিজেলটা ব্যবহার হয় বাসে, ট্রাকে, সাধারণ মানুষের গাড়িগুলোতে, তাই না? কেরোসিন ব্যবহার করে একদম গ্রামের মানুষ, সাধারণত কেরোসিন ব্যবহার করে গ্রামের মানুষেরা, কেউ আপনার আগুন জ্বালা থেকে ব্যবহার করে, কেউ আপনার একটা আপনার ওই স্টোভে ব্যবহার করে, শহরের মানুষেরা স্টোভ ব্যবহার করে, কেরোসিন ব্যবহার করে। আর এলপিজি গ্যাস, এলপিজি গ্যাস তো সালমানের রহমান সাহেব এসছেন, নিয়ে এসছেন, উনি এখন সোল এজেন্ট প্রায়, এটা তাই না, কি ভুল বললেনি তো, উনি প্রায় সোল এজেন্ট। আমি কিছুদিন আগে ছবি দেখলাম আপনার নতুন নতুন জাহাজ সমস্ত এলপিজি গ্যাস ক্যারি করছে, দাম বাড়ানো হয়েছে দফায় দফায়, সেটারও দাম বাড়ানো হয়েছে। এখন যারা এই এলপিজিতে মাইক্রোবাস চালায়, বিশেষ করে আপনার যারা ভাড়া গাড়ি চালায়, এলপিজিতে উবার চলে, সব সাধারণ মানুষ, কিন্তু এটা ওঠে সাধারণ মানুষ, প্রজা, প্রজারা কষ্ট পায়। আর উনি তখন রাজা যিনি, তিনি তখন আপনার প্যারিসে বক্তৃতা করেন, অথবা আপনার স্কটল্যান্ডে বক্তৃতা করেন, অথবা তিনি গ্লাসগোতে পরিবেশের বক্তৃতা করেন, লন্ডনে এসে বক্তৃতা করেন, এবং যে কথাটা আমাদের জামাল ভাই বলেছেন, গোটা বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলেন। ভালো কথা না, সেম না, ঠিকই তো, ভালো। আমাদের নেতা, বাংলাদেশের যিনি নেতা, তিনি যদি ভাই কথা বলেন বাংলাদেশের, দুঃখের কিছু নাই, কিন্তু তার দেশে কি ঘটছে, তার মানুষেরা কেমন আছে, আজকে কত বড় দুঃখ, দুর্ভাগ্য, যে লজ্জা আমাদের, যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন একটা গণতন্ত্র সভা ডাকছেন, 100টা দেশকে ডাকছেন, আমরা পত্রিকায় দেখেছি এগুলো। আমরা এত শান্তি পেতাম, ভালো লাগত, নিজের মাথাটা উঁচু হয়ে দাঁড়াতো, যে আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, আমাদের নামটা সেখানে নেই। অর্থাৎ এই নেতা গত 12-13 বছর 14 বছরে আমাদের বাংলাদেশ, যার একটা গণতান্ত্রিক দেশ ছিলাম আমরা, যার জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, যার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, একটা ইউনিক সিস্টেম আমরা নিয়ে এসেছিলাম, আমরা সুষ্ঠু নির্বাচন করতাম, সেই দেশটাকে আজকে পরিচিত হতে হচ্ছে কি, গণতান্ত্রিক দেশ হিসেবে। এর চেয়ে লজ্জার ব্যাপার, এর চেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আর কিছু তো পারে না বন্ধুগণ। এই জন্যই আমি বলেছি যে আমরা এটাকে, আমি এটাকে বলি একটা নষ্ট সময়, একটা দুঃসময়, যুদ্ধ করলাম, এই যে এখানে সবাই আছে, কেন কেন নিজের জীবন বাজি রেখে জিয়া রহমান সাহেব তার পরিবারকে ফেলে দিয়ে ঘোষণা করে তিনি যুদ্ধে নেমে পড়লেন, কেন আমরা সব তার পেছনে ছুটে গেলাম যুদ্ধ করতে? একটি তো মাত্র কারণ ছিল যে আমরা একটা রাষ্ট্র নির্মাণ করব, যে রাষ্ট্রে আমাদের গণতন্ত্র থাকবে, আমরা কথা বলতে পারবো, একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র নির্মাণ করব, জনগণের সাধারণ মানুষের মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা হবে, স্বাস্থ্যের ব্যবস্থা হবে। এটাই তো ছিল আমাদের 71 সালের যুদ্ধের মূল আশা আকাঙ্ক্ষা, তাই না? কি করেছেন তারা আজকে তার দিকে তাকিয়ে দেখুন। আমার তো দরকার খবর কাগজটা খুললেই দেখবেন, এত কথা দরকার হয় না, আজকে দেখবেন খবর কাগজ দেখবেন এত বড় বড় রামদা ছুরি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, চিন্তা করা যায়। আবার তারা মন্ত্রীরা বলছে যে না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়াঝাটি। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। লজ্জা নাই, শরম নেই, এই ভদ্রলোকের কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। এই বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন,
এবং নির্বাচনের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আপনার স্বপ্ন দেখি সেটাকে সবথেকে দৃশ্যত করে দিই। আজকে কি করছেন? স্থানীয় সরকার নির্বাচন যেটা আমাদের সাধারণ মানুষেরা এটাতে অত্যন্ত সংশ্লিষ্ট হয়, তারা জড়িত হয়, সেটাকে তারা শেষ করে দিচ্ছে পত্রিকায় এই বড় বড় রামদা আর আপনার পিস্তল আর আপনার দেখলাম আপনার লাঠি সোটা নিয়ে সত, এবং ইতিমধ্যে প্রায় 100 উপরে লোক মারাও গেছে আপনার গত কয়েক মাস। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই ছোটখাটো অন্যান্য বিষয়গুলো চিন্তা করে লাভ নাই, এই সবকিছুর মূলে হচ্ছে এই সরকার, সবকিছুর মূলে হচ্ছে আজকে শেখ হাসিনা। তারা অত্যন্ত সচেতন ভাবে পরিকল্পিত ভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, বাংলাদেশের সমস্ত সুস্থ চিন্তা ভাবনা মুক্ত চিন্তা এগুলোকে নির্বাসিত করেছে, উদ্দেশ্য একটাই, এবং রাজনীতিকে ধ্বংস করেছে, বিরাজনীতিকরণ করে ফেলেছে, এবং এটার লক্ষ্য একটাই যে এখানে আর কেউ রাজনীতি করবে না, তারা রাজনীতি না তার ক্ষমতায় দখল করে বসে থাকবে এবং দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে তার বিদেশে পাচার করবে। বক্তৃতা করেন, লন্ডনে বক্তৃতা করেছেন, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে অত্যন্ত আপনার অশালীন ভাষায় কথাবার্তা বলেছেন। এখন কেউ দুর্ভাগ্য আমাদের যে এখন আপনার মিডিয়া প্রেস সবকিছু আপনার নিয়ন্ত্রিত, কথা বলা যাবে না এবং একটি কথা কেউ লিখতে পারবে না তাদের বিরুদ্ধে। আমি দেখলাম গতকাল আপনার একটা পত্রিকায় আমারই একটা বক্তৃতার অর্ধেকটা অংশ দিয়েছে, অর্ধেকটা অংশ দেয়নি, কারণ অর্ধেকটা অংশ ওই অংশটা দিলে আবার তাদের কি জানি চাপ না পড়ে, সেলফ সেন্সরশিপ করে ফেলেছে তারা নিজেরাই, এটা তাদের দোষ দিই না। যে হারে গুম হয়, যে হারে ভীতি সন্ত্রাস হয়, যে হারে সাংবাদিক নেতাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, যে হারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়, যে হারে তাদেরকে হত্যা করা হয়, সেখানে তারাও তো মানুষ, তাদের পক্ষে আপনার সেই ঝুঁকি নেওয়া তো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, বাস্তবতা এটা। আজকে দেখুন এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করেছি যে আজকে এখানে 35 লক্ষ মানুষ গ্রামের গঞ্জের যারা শুধুমাত্র গণতন্ত্র চায় এবং একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে মামলা। আপনারা এখানে অনেকেই আছেন যারা এটা ভুক্তভোগী, আবার অনেকেই আছেন যারা জানেন না যে আমরা কি নিদারুণ কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে আমরা আপনার এখানে এই দেশে রাজনীতিটাকে পরিবর্তন করতে চাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো সবচেয়ে বড় উদাহরণ, যিনি তার সারাটা জীবন এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করলেন, তাকে আজকে গত 3 বছর ধরে মিথ্যা একটা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হচ্ছে। মানে এমনকি যখন তিনি অত্যন্ত অসুস্থ, যখন তার চিকিৎসা দরকার, বাইরে যাওয়া দরকার, এবং তার চিকিৎসার কোনো মতেই এখানে আপনার ডাক্তাররা নিজেরাই বলছেন যে এই মাল্টিডিসিপ্লিনারি ডিজিজের একসাথে এতগুলো চিকিৎসা করা আমাদের এখানে কোনো সেন্টার নেই, আমাদের এখানে কোনো হাসপাতাল নেই, তাকে বাইরে পাঠানোটা খুব জরুরি দরকার। আমরা আমাদের তার ভাই আবেদন করেছিলেন কিছুদিন আগে, মন্ত্রী সাহেবরা যেভাবে কথা বললেন আমরা খুব আশান্বিত, দেশবাসী আশান্বিত হয়েছিল যে বোধ হয় অনুমতিটা পাওয়া যাবে, কিন্তু দেয়নি। এতই ভিনডিকটিভ, এতই ভেঞ্জেন্স, আমি বাংলা শব্দটা কি হবে জানো বলতে পারবেন, অর্থাৎ প্রতিহিংসা। এই প্রতিহিংসার আগুনে গোটা বাংলাদেশকে জ্বলি জ্বালিয়ে ছারখার করে দিল। আমি এই জন্যই কথাটা বলেছিলাম যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, কোথাও শান্তি খুঁজে পাবেন না। আমি বলছি আপনার অত্যন্ত অথরিটি নিয়ে বলছি আপনার, আপনি গ্রামে গঞ্জে যান, চায়ের দোকানে বসেন, দেখবেন যে মানুষের মধ্যে সেই একটা শান্তি স্বস্তি যেটাকে কমফোর্ট বলি আমরা সেটা নাই। আপনি স্কুলে যান, আপনি কলেজে যান, মসজিদে যান, কোথাও শান্তি নেই, কি জানি কি বলতে কি বলে ফেলি, কি জানি কি হয়, এই যে একটা অশান্তি অস্বস্তির মধ্যে। আমাদের আলেমুল উলামা যাকে এই দেশের মানুষের সারা জীবন ধরে সম্মান করে শ্রদ্ধা করে, যাদের বিরুদ্ধে কেউ কখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সহজে, এরা তাদেরকে এক কথা তুলে নিয়ে টপ্পে ধরে আপনার ফেলে দেয় জেলের মধ্যে, এবং তার বিরুদ্ধে যত রকমের কল্পিত তার চরিত্র হননের ব্যবস্থা করতে থাকে, অবলীলায় গুলি করে হত্যা করে। ভুলে গেছি আমরা আপনার দোয়েল চত্বরের কথা ভুলে নিত, শাপলা চত্বরের কথা ভুলে নিত, আমরা ভুলিনি যে কিভাবে আপনার আমাদের এই সমস্ত
শুদ্ধ আলেম উলামাদের যাদের ওয়াজ শুনলে মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, সেই মানুষগুলোকে আজকে কারাগারের অন্তরে রাখতে রেখেছে এই 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 সরকার, আমেরিকার সরকার। প্রিয় বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো একজন দার্শনিক ছিলেন, তিনি একজন আপনার সত্যিকার অর্থে বলতে কি এই দেশটাকে নির্মাণ করবার জন্য তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। সাতই নভেম্বর সম্পর্কে একটা কথা বলতেই হয়, সাতই নভেম্বরে জিয়াউর রহমান কিন্তু ক্ষমতা দখল করেন নাই। দেশ যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, তিন নভেম্বর, তেসরা নভেম্বর যখন আপনার এই খালেদ মোশারফের নেতৃত্বে যে কু অভ্যুত্থান ঘটলো, যেখানে খন্দকার মোস্তাককে সরিয়ে সাইম সাহেবকে এনে আপনার প্রেসিডেন্ট করা হলো, তখন তো জিয়া রহমান সাহেবকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, হাউস অ্যারেস্ট। তাকে মুক্ত করে নিয়ে এসছে এই দেশের দেশপ্রেমিক সিপাহীরা, এটা তো ইতিহাস। কালকে জেনারেল ইব্রাহিম বলছিলেন, হি ওয়াজ ওয়ান অফ দেম, যারা সেখান তাদেরকে ওখান থেকে, আমাদের হান্নান সাহেব ছিলেন যারা তাদেরকে সেখান থেকে বাসা থেকে বের করে নিয়ে আসেন, এবং সিপাহী জনতারা তাকে নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। এটা যারা সেই সময়কে ছিল তারা জানেন, ইতিহাস তাই জানে, সবাই জানে, এরা ইতিহাসটাকে বিকৃত করছে সমানে। এই যে দেখুন 15ই আগস্ট, 15ই আগস্ট কে ঘটিয়েছে? আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগ ঘটিয়েছে। এবং 15ই আগস্টের পরে কারা শপথ নিয়েছে মন্ত্রিসভার? শেখ সাহেবের বডি তখনও আপনার নিয়ে যায়নি, তখনও তার রক্ত গড়িয়ে পড়ছে সিঁড়ি দিয়ে, তখন আওয়ামী লীগের সব নেতারা গিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছে, এটা ইতিহাস। আর দোষারোপ করেন কাকে? এই জিয়াউর রহমান সাহেবকে দোষারোপ করেন সেই সময়কার অন্যান্যদেরকে। এরাদের এদের চরিত্রটাই এটা, তারা দিনকে রাত করে, রাতকে দিন করে, সত্যকে মিথ্যা করে, এবং সেইভাবেই তারা মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে মানুষকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে জিয়াউর রহমান নাকি আপনার এই খুত্তার সঙ্গে জড়িত। আজ পর্যন্ত কোথাও কখনো কোনো এভিডেন্স নাই, বিচার হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের হত্যার, ফাঁসি হয়ে গেছে, জিয়াউর রহমানের নাম তো একবারের জন্য কেউ উচ্চারণ করেনি। আজকে আপনারা শুধুমাত্র রাজনৈতিক কারণে হীন উদ্দেশ্যে তার নামটাকে ব্যবহার করছেন, যে যেহেতু তিনি এত জনপ্রিয়, হাজার চেষ্টা করেন, জিয়াউর রহমানের নাম এই দেশের মানুষের বুক থেকে কোনোদিন মুছে যেতে পারবেন না, নিতে পারবেন না, কারণ তিনি এই দেশের মানুষকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছেন, একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসছেন। যে দায়িত্ব ছিল আপনাদের গণতন্ত্রকে এখানে আপনার প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, আপনারা কি করলেন? আপনারা আওয়ামী লীগ, আপনাদের নেতারা সেদিন পার্লামেন্টে কুপ উত্থান করে, এবং শেখ মুজিবুর রহমান সাহেব নিজে আপনারা বহুদলীয় ব্যবস্থাকে বাতিল করে দিয়ে একদলীয় ব্যবস্থাকে নিয়ে এসছেন, আপনারা করেছেন। আর এবার কি করলেন? যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে আমরা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করলাম, সবাই মিলে রাজি হলাম, একমত হলাম, দেশ রাজি হলো, এবং 4টে নির্বাচন হয়ে গেল, এটার অধীনে অত্যন্ত সুষ্ঠু হবে, সেই ব্যবস্থাকে বাতিল করে দিয়ে আবার দলীয় ব্যবস্থায় নির্বাচন আনলেন। কেন? শুধুমাত্র আপনাদের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য। আপনারা কি করেছেন? রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা দলীয়করণ করে নিয়েছেন। দেখেন কালকে একটা রায় হয়েছে, ওই যে আপনার দুইজন আপনার রেইন ট্রি হোটেল, সেখানে আপনার দুইজন শিক্ষার্থী স্টুডেন্ট তারা রেপ হয়েছিল, সেটা আপনার মামলা হয়েছে। মামলাতে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটুকু দেখছি পত্রিকাতে, ঘটনা ঘটেছে স্বীকার করা হচ্ছে, আদালতও স্বীকার করছে, কিন্তু রায় হচ্ছে কি বেকসুর খালাস। কেন? কারণটা ওই জায়গায় না, কারণটা হচ্ছে যে যাদের যারা যারা আপনার গ্রেফতার হয়েছে, যাদেরকে অ্যাকিউজ করা হয়েছে, দে আর সো পাওয়ারফুল, তাদের এত টাকা, জুয়েলারি, এমপি, এই সমস্ত, যার ফলে কি হয়েছে, আজকে সমস্ত নারী জাতিকে অপমান করে এদেরকে খালাস দেওয়া হয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, হতাশ হয়েছি না, ক্ষুব্ধ হয়েছি,
এই ধরনের রায় আমরা মেনে নিতে পারি না। আমি সে কারণে গতকালও বলেছিলাম যে বিচার ব্যবস্থাকে তো পুরো দলীয়করণ করে ফেলা হয়েছে। এস কে সিনহাকে আপনার বন্দুক দেখিয়ে দেশ থেকে বার করে দিলেন, কেন? যে উনি একটা রায় দিয়েছিলেন আপনার যে বিচারক নিয়োগ করবার যে ব্যবস্থাটা ছিল সেই বিষয়ে, কমিশনের ব্যাপারে, অভিশংসনের ব্যাপারে, চিফ জাস্টিসের না, সেইটা দিয়েছিলেন এবং সেটা গভর্নমেন্ট মেনে নিতে পারেনি। তারপরে কি করলো ভাই, আপনারা কথা বললে আপনারাই বলেন, আমার আর বলার দরকার নাই। কি হলো যে তাকে একেবারে বন্দুক ঠেকিয়ে, আমরা তো দেখেছি এগুলো, কারা নাও জানি আমরা, তার মধ্যে একজন আপনার চলে গেলেন পৃথিবী ছেড়ে, ল সেক্রেটারিও ছিলেন সেটার মধ্যে, বন্দুক থেকে তাকে দেশ থেকে বার করে দিলেন। আর আপনারা তারস্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন বলছে যে গণতন্ত্র, 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 তারাই এই গণতন্ত্র এখানে আপনারা প্রতিষ্ঠিত করছে, আমাদেরকে বলে আপনারা কি ডাবল স্ট্যান্ডার্ড করছে, ডাবল স্ট্যান্ডার্ডে আপনারা চ্যাম্পিয়ন, কথা বলেন গণতন্ত্রের কথা করেন ঠিক উল্টাটা। আপনারা 71 সালের আগে জনগণকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশের, সেই বাংলাদেশকে আপনারা ধ্বংস করেছেন, আপনারা যে সংবিধানকে আপনারা ধ্বংস করেছেন, আপনারা একদলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আর আজকে নতুন নতুন আইন করে বিভিন্নভাবে আপনারা গোটা বাংলাদেশটাকেই ধ্বংস করে দিয়েছেন। কারণ একটাই, যে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান, এই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার যত রকমের অপকৃতি আছে সেই কাজগুলো করছেন। আপনার পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা তো আপনারা, আপনারাই রোহিঙ্গাদের জন্য আপনার একটা ভাষাঞ্চলে একটা রাজকীয় একটা আপনার অবস্থান তৈরি করে দিয়েছেন। কেন? আপনাদের উদ্দেশ্য অন্যরকম, আপনারা এই দেশে এটাকে পারমানেন্ট একটা ইস্যু হিসেবে রেখে আপনারা নিজেরা ওইখান থেকে ফায়দা উঠতে চান, সেই কারণে করে রেখেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সরকার কোন ফলপ্রসূ কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং কারাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাধা দিচ্ছে, দেখেন তাদের অত্যন্ত বন্ধু ভারতবর্ষ, বাধা দিচ্ছে কে? চীন, রাশিয়া। এত যদি তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব, অনেকে বলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে, তাহলে এখন পর্যন্ত রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারলেন না কেন? বন্ধুগণ, প্রতি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি খানেই এখানে আওয়ামী লীগ শুধু ব্যর্থ হয়নি, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে, রাষ্ট্রকে ধ্বংস করছে। আমরা বহুবার বলেছি, বারবার বলছি যে আমরা, আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে রুখে দাঁড়ানো, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সংগঠিত করে নিয়ে এদেরকে পরাজিত করা। আমরা সবসময় বলছি, দেশরত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে প্রায় 8,000 মাইল দূরে। আমরা সব সময় ঐক্যের কথা বলেছি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি 2013, 2014, 2015। আমরা 2018 নির্বাচন করেছি ঐক্যবদ্ধ হয়ে, বিরল ঐক্য, একদিকে বাম একদিকে ডানকে নিয়ে ঐক্য করেছে। কিন্তু ফ্যাসিস্টদের সঙ্গে এত সহজে গণতান্ত্রিক শক্তিগুলো পেরে ওঠে না, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়, সংগ্রাম করতে হয়, তারাই শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা যায়। আজকে আরেকটা খবর আছে, এটা বলেই আমি শেষ করব। আপনারা দেখেছেন যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন ক্লার্ক, এবং একই সঙ্গে আপনার তারপরেই প্রেসিডেন্ট হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, এটা একটা চুক্তির বলে হয়েছিল। 27 বছর যখন আপনার নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন, সেই তার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়ে আফ্রিকাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য 27 বছর চরম অত্যাচার নির্যাতন, সাদা আর কালোর মধ্যে যুদ্ধ, রক্তপাত, কোনো মতে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। 27 বছর পরে ওই জেল থেকে উনি একটা ক্লার্ককে চিঠি দিয়েছিলেন যে আমার মনে হয় অনেক রক্তপাত হয়ে গেছে, এখন আমাদের চিন্তা করা দরকার যে আমরা কীভাবে দক্ষিণ আফ্রিকাতে শান্তি এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি। এনেছিলেন তারা, নির্বাচনও হয়েছিল,
এবং সিদ্ধান্ত হয়েছিল যে যারা জিতবে তারা যেহেতু ধরাই হয়েছিল নেলসন ম্যান্ডেলা দল জিতে যাবে তো তারা পরে কিন্তু এখন যেহেতু ক্লার্ক আছে ক্লার্ক প্রথম পাঁচ বছর সে করবে তারপর পাঁচ বছর নেলসন ম্যান্ডেলা করবে তো এত রক্তপাত এত কিছুর পরেও কিন্তু আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হয়েছে আমি তো একটা একটা উদাহরণ দিচ্ছি শুধু আপনাদের একটা কথা আমাদের বুঝতে হবে ভূ রাজনৈতিক যে পরিবর্তন সেটাকে আমাদের মাথায় মধ্যে আনতে হবে বিশ্ব ব্যবস্থার যে পরিবর্তন হচ্ছে সেটাও মাথায় আনতে হবে আগের সেই অবস্থা আর বর্তমান অবস্থা দু হাজার আপনার ১৯৭৫ যে সময় আর ২০২১ সালের সময় কিন্তু এক নয় সুতরাং বাস্তবতার নিরিখে আমাদেরকে কাজ করতে হবে আমরা সবসময় এই কথা বলে এসেছি যে আমরা জাতীয় ঐক্য কথা বলে এসেছি এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলে এসেছি আমরা সবসময় মানুষ ব্যক্তি সংগঠনের ঐক্যের কথা বলে এসেছি প্রত্যেকের একটা সময় আছে প্রত্যেকের একটা টাইমিং আছে সেই সময় মতো সবকিছু হবে আমি বিশ্বাস করি আমরা যেহেতু আপনার আমি বলেছি যে দুঃসময় অতিক্রম করছি আমরা এই দুঃসময়ে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে আমাদের নিজেদের শক্তিকে সুসংহত করতে হবে এবং যে কথাটা সালাম সাহেব বলেছেন আমি মনে করি খুব অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন আমাদের প্রত্যেকের নিজের নিজের শক্তিকে সুসংহত করতে হবে আমরা নিজেরা শক্তিমান হই কিন্তু একসাথে ধাক্কা দিয়ে আমাদেরকে সরাতে পারবো তারা আমরা কিন্তু আমরা সরাতে পারবো না বিএনপি বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে বিএনপির প্রয়োজনটা সবচেয়ে বেশি ক্যাটালিস্ট বিএনপি বিএনপি তো আগে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে শক্ত হয়ে দাঁড়াতে হবে তো ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা বিএনপির এমন একজন নেতা নেই বিএনপির যার বিরুদ্ধে মামলা নেই যাকে কোর্টে যেতে হয় না ৫০০র অধিক নেতাকর্মী আমাদের গুম হয়ে গেছে ৫০০০র উপর বেশি নেতাকর্মী খুন হয়ে গেছে এখন একটা ছোট্ট একটা মিছিল বার করলে সাথে সাথে আক্রমণ হয় তারপরে তাদেরকে মামলা দিয়ে দেয় দুঃখিত এই যে আপনার পূজা নিয়ে যে আপনার সমস্যা হলো দুর্গাপূজা নিয়ে এক একটাতে মামলা করেছে ১৬০০, ১৮০০, ১৯০০, ২০০০ করে মামলা দিয়েছে এবং সব বিএনপি ধরছে আর পুড়ে দিচ্ছে এই বিষয়গুলো তো আপনাদেরকে বুঝতে হবে ওর মধ্যে দিয়ে কিন্তু আমরা এগুচ্ছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য দিন রাত কাজ করছেন আমাদের অন্যান্য দলগুলোকেও সেই জন্য আমি অনুরোধ করব যে আপনারাও একটু সংগঠিত হন আপনারাও নিজেরা নিজের দাঁড়ান ছোট ছোট অনেকেই করছেন আমি সেই জন্য তো আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এটাকে আরো বেগবান করতে হবে এবং নিঃসন্দেহে আপনারা আপনারা আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনোদিন এদেরকে পরাজিত করা যাবে না সেই ঐক্য সৃষ্টি করে অবশ্যই আমরা এদেরকে পরাজিত করতে সক্ষম বাংলাদেশের মানুষ কোনোদিন পরাজিত হয়নি কোনোদিন পরাজিত হয়নি ৫২তে হয়নি ৫৪তে হয়নি ৭১তে হয়নি ৬৯তে হয়নি ৬৯তে এখানে আছেন হয়নি ৯০ হয়নি কখনো পরাজিত হয়নি ইনশাল্লাহ এবারও পরাজিত হবে না আমরা ঐক্যবদ্ধ জনগণকে নিয়ে আমরা এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার জনগণের রাষ্ট্র জনগণের কে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ।